माघी पूर्णिमाते पूजा है तो पूजा आर घर जा रेडी हब जे बोलछिलाम कोथाय जाब ओटा बोलछि दाड़ाओ एकटु स्नान करे एसे स्नान धान सब कमप्लीट देखले घर झाड़लाम घर झाड़ार पर स्नान धान सब कमप्लीट तो रान्ना बाड़ीर भिडियो ना किच्छु ना आज के आमरा पिकनिके जाच्छि सत्यि आज के यार कि ना सत्यि पिकनिके जाच्छि तो सत्यि कथा तो बोले दिलाम तो कोथाय जाब तोमादेर परे बोलछि ओटा जेते जेते बोलछि तो मेयेके एखन स्नान करबो ओ खेलो ना एकटुको भात आमि अल्प एकटु निये खेलाम পুরো হাঁপসে গেছি তো ওকে আগে গিয়ে স্নানটা করিয়ে আসি এই যে আমি রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি এই যে সবাই যার যার মতো শেষে বাড়িতে উঠছে আমি আমাদের বাড়িতে বড় বাড়িতে উঠছি তো তারপরে এই যে বেরিয়ে গেলাম মানে খুব চিল্লাচিল্লি করছিল কারণ সবাই দেরি করে আসছে জায়গাটাতে ঠিকঠাকভাবে যেতে পারবো কি না আর এই দেখো আমি আয়নাতে তোমাদের দেখাচ্ছি যে আমি কীরকম সেজেছি আর ওই যে পিছনে ভাগনা আছে তো আমরা রেডি বেরোনোর জন্য তো দেখতে থাকো ঢিঙ্কা চিকা আমরা পিকনিক স্পট পৌঁছে গেছি কেমন কি লাঙ্গল দিব এখানে সবাই মিলে লাঙ্গল দোয়া শুরু করে দাও কি রোদ খারাপ জায়গা নাই দেখো ওরা কি সুন্দর জায়গা নিছে ছাওয়া জায়গাটা খারাপ মুজে কুল গাছের নিচে দেখছো কি ভিজে দিবে না এটা কি জল নাকি গো হ্যাঁ যেখানে গেছিলাম পিকনিকের জন্য ওখানে প্রচুর রোদ্র ছিল এর জন্য আমরা এই সাইডটা পছন্দ করেছি আর দেখো কি জল পুরো অথাই জল একবারে আর আম বাড়ির পাশেই আসছি আমরা তো এই যে কুল গাছতলায় আমাদের পিকনিক হবে জায়গাটা কিন্তু খুব সুন্দর সেই কোনো কথা নেই ওরা ঝাড়া শুরু করে দিয়েছে পা দিয়ে যাচ্ছে ঝাড়ু নিয়ে আসেনি বলে কাঁচের টুকরো টুকরো পড়েছিল এখানে যাতে কেউ পিকনিক করতে না পারে অনেকে থাকে না পা দিয়ে ছেলেরা তো এখানে ড্রিঙ্ক ট্রিঙ্ক করে ওরা সব কিছু কাঁচের টুকরো টুকরো ফেলে রেখেছে কারণ পুরো গান টান বাজছিল এদিকে বিকি আর কি মাংসটা মাখবে বলে আমি সবকিছু দিয়ে দিচ্ছি করে করে কি সব জিনিস যা যা লাগবে আর আমি ফট করে ভয় পেয়ে গেছি কি কে রে ওটা নিয়ে আসা আসা করছি সব তেল ঠেল কেটে দিলাম ওরা এসে করছে আর আমি এইদিকে বিকিকে বললাম তুই মা সব দিয়ে দিয়েছি ও মাখলো সুন্দর করে আর এইদিকে দেখো জনকে বাড়িতে একটা সুতো আর কি নড়ায় না সেই জায়গায় ও এসে কি সুন্দর করে পেঁয়াজ কাটছে আর এইদিকে বিকি সুন্দর মাংস ফোড়ন দিচ্ছে জিরে দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা সবই দিবে আর ওইদিকে আমাদের মহিলা সমিতি সব কাটতে লেগে গেছে এই যে বিকি দিয়ে দিল মাংসটা কিন্তু খুব সুন্দর রান্না করে বিকি ওর বউকে ভালোই খাওয়াবে রান্না করে জন তো সুন্দর করে পেঁয়াজ কাটছে আর কিছু বলেননি ওইদিকে দেখো বিকিকে পুরো হাজার হচ্ছে তো তখন হাসা হাসি করছে এটা নিয়ে তো তারপর আর কি আর একদিকে তো ভাগনা সুন্দর কাজ করছে ল্যাপটপে কারণ এই কাজটা মাস্ট রবিবার হোক সোমবার হোক সবসময় কাজটা করতে হবে এই কাজটা না করলে হবে না তো এই কাজটাও করে যাচ্ছে সুন্দর আর এইদিকে লবণটা একটু মাংসে কম হয়েছিল বলে বললো যে মাংসের যে লবণটা একটু কমই হবে মনে হয় বৌদি আমি বললাম লবণটা
তো বললো সবাই যে একটু পরে দিলেও হবে। আর এদিকে আমার বর নাচানাচি শুরু করে দিয়েছে এক সাইডে এসে। তারপর আমি মাটনটা যে নিয়ে আসছে ওটা আমি মাখবো। তো এই যে আমি মাখছি আর কিছু দিয়ে, খালি তেল আর তেল দিয়েছে। দেখো মাটনটা অত একটা ভালো হয়নি, পাতলা ঝোল রাত্রি হয়ে গেছে খেতে খেতে আমাদের অনেক, তো আর বেশি কিছু করা হয়নি। আর এইদিকে সুন্দর করে স্লাইডগুলো কাটছে। আর এই যে ক্যাপসিকাম দিয়ে দেখছো, এগুলো সব তোমার মনে করো মাংস যাবে। আর এই যে আমাদের টিফিন, তো এই টিফিন দেওয়া হয়ে যাবে এখন, টিফিন সবাইকে দিচ্ছে। আর আমি সবাই নিল যখন তখন জিজ্ঞাসা করলাম যে টিফিনটা ওগুলো একটু খুলে দেখাও তো। তারপর ওগুলো খুলে কেন দেখাবো, সবাই যখন খাবে তখনই দেখাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো তোমাদের তো আরেকটা কথা বলতেই ভুলে গেছি যে টিফিনটা কিন্তু ওরা ভুল করে থুয়ে আসছিলো, আবার গিয়ে নিয়ে আসছে। এই যে ধ্রুব গিয়ে, ধ্রুব আর গৌরব মিলে গিয়ে নিয়ে আসছে। আর কী কী খেয়ে আসছে ওরা কোথার থেকে। তো ওদিকে সবাই কাজ করছে, আর সবাইকে আমি জিজ্ঞাসা করছি যে টিফিনটা কেমন ছিল। ওকে বললাম, ও বললো খুব ভালো। ও বললো ভালো। তারপর পাপিয়াকে বললাম, পাপিয়াও হাসাহাসি করছে বলছে ভালো। এদিকে দেখো ধ্রুব আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে। সন্দেশ নিয়ে আসা হয়েছিল, মিষ্টি আর শন পাপড়ি ছিল টিফিনে। তো এটা খাওয়ার পর মাংস তো হচ্ছে, আমি আমারটা পরে বসাবো। তো এদিকে যে বিক্রি খাচ্ছে, ওকে জিজ্ঞাসা করছি টিফিনটাকে, বললো খুব ভালো খুব ভালো। তো এদিকে সবাই টিফিন নিয়ে রেডি, টিফিনটা কেউ ছাড়ে। দেখো পাগলগুলো নাচানাচি শুরু করে দিয়েছে, রান্না নাচানাচি। এই যে আমার হাজবেন্ড লোম বুঝি, আর এই যে বিক্রি একটু কমন ডুলালো। দেখো সেই মজা করেছি আমরা, বেশি লোক যায়নি কিন্তু যেই কয়েকজন গেছি আমরা খুব মজা করেছি। তো এইদিকে দেখো কত জল ছাড়া হয়েছে, এই যে আমরা প্রায় ডুবেই যাবো। এই দেখো জল ছাড়া হয়ে গেছে, জায়গায় জায়গায় জল ডুবে গেছে। এই দেখো এই যে আর এই যে আমাদের পিকনিক স্পট, তো এই যে এদিকে আমাদের কিছু থালা বাসন ছিল মেজে দিচ্ছে। গৌরব জীবনে বাড়িতে কাজ করে না। ভাতের মার গালছে। তো দেখো কিছু তো একটু আর কি ইট ঠিট তো নেই, আর আমরা সসপ্যান নিয়ে এসেছি, ওগুলো তো হবে না। একটাতে মাংস ঢাকা ছিল। তো যাই হোক এদিকে মারটার গালা হলো, তারপরে যে ভাত বাড়ছে আমার বর এখন, তোমার খাওয়া দাওয়া হবে। তো খাসির মাংসের যে পাতলা ঝোলটা হয়েছে ওটা দিয়ে খাবে, আর মুরগির মাংস আছে ওটা দিয়ে খাবে। কোনো ডাল ডাল কিছু করানো হয়নি, বলেছিলাম বেগুন ভাজা করবো তাও করতে পারিনি। দেখো চারিদিকে অন্ধকার হয়ে গেছে পুরো। তো ভাতটা মাঠটা বেশি একটা গালা হয়নি, একটু চ্যাপচ্যাপা ছিল ভাতটা। তাও পিকনিক, তো পিকনিকে সবই চলে।
আর খাওয়া দাওয়া রান্নাবাড়ি সত্যি ভালো হয়েছে, খালি যেটা আমি করেছি ওটাই ভালো হয়নি আমি জানি। এই যে সুন্দর ভাত বাড়ছে, মন আগিয়ে দিচ্ছে সবাইকে যে এটা তুই না এটা তুই না বলে দিচ্ছে। আর এই যে জন, তো সব বাসন যেগুলো দরকার নেই সেগুলো ঢুকানো হয়ে গেছে গাড়িতে, আর যেগুলো বাসনের দরকার খুব ওগুলো রেখে দেওয়া হয়েছে। তো ভাত বাড়ছে, ভাত বাড়তে বাড়তে তরকারি দেওয়ার পরে দেখাচ্ছি না, ওইদিকে দেখো এই যে দেওয়া হলো। আর এই যে তো খাসির মাংসটা, এই যে খাসির মাংসের ঝোলটা দেখেছো, জাস্ট অসাম। আর এই যে এটাকে নাকি চুস্তা বলে, সাইডে ফুলের মতন হয়েছে। তো এখান থেকে সবাইকে হাতা নিয়ে আসা হয়নি, তো খুন্তি দিয়ে দু পিস করে দিচ্ছে, এক কেজি মাংসই নিয়ে আসছে। কেউ কেউ মুরগির মাংস খায় না, যেমন আমি বেশি খাই না মুরগির মাংস, গিলাটা একটু খাই, তাছাড়া মুরগির কিচ্ছু খাই না, পা হাত কিচ্ছু না, গিলাটা একটু বেশি ভালোবাসি তো গিলাটাই খাই। আর খাসির মাংসটা আমি খাই, এক পিস হলে আমার হয়ে যায়, সবাইকে দু পিস করে দিচ্ছে। কিন্তু খাসির মাংসের ঝোলটা একটু বেশি পাতলা হয়ে গেছে, কারণ কি রাত্রেবেলা বোঝা যায় না না কে কতটুকু খাবে, অনেক রাত্রি হয়ে গেছে আর অনেক দেরি করে বেরোলাম না পিকনিকে, এর জন্য এই তোমার মনে করে এরকম হয়েছে। তো সবাই এখন খাবো, তো খেতে বসে পড়বো, আমার হাজবেন্ড সবাই নিবে, তারপর খেতে বসবো। এইদিকে দেখো বিকিকে, বিকি সুন্দর ফ্ল্যাশ ধরে চুপ করে বসে আছে, অন্য কাজ করবে না, রান্না করেছে না তো, ওরা খুব সুন্দর বাসন মাজছে, ও বেচারি আসার পর থেকে গেলে বাসনই মাজছে, হাসি বেরোচ্ছে। ওইটার একটা ছোট্ট লিঙ্ক আমি গৌরবকে কালকে দিয়ে দিব, গৌরব খুব সুন্দর বাসন মাজে, তোমরা দেখে নাও, যদি কারো কোনো দিনও অসুবিধা হয় যে বাড়িতে আমি কাজ করতে পারছি না, গৌরবের কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিব, তোমরা যে কোনো মানুষ ওকে ডাকতে পারো বাসন মাজার জন্য, গৌরব কিন্তু সব কাজই পারে। আর বিকিও রান্নাবাড়ি পারে, গৌরব বাসন মাজতে পারে, তাহলে টেনশন নেই, ভাড়া দিয়ে সবাই নিয়ে যাবে, খুব সুন্দর কাজ করে দেবে, কিন্তু বাড়িতে এক গ্লাস জল নিয়েও খাবে না। তো আর কি ওইদিকে যায় দেখি যে কার কার হলো না হলো, ওখানে যাচ্ছি আমি। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হলো, মন আর জন হেলমেটের কথা বলছে জনকে, আর এইদিকে আমাদের কার্পেট টার্পেট যা যা আছে এগুলো উঠিয়ে দিচ্ছে মন। কার্পেটগুলো বাড়িতে নিয়ে গিয়ে ধুতে হবে, জলের বোতল কার্পেট যা যা আছে সব। ওরা বলছিল যে এখানে সাবানটা কসবেটটা ধুয়ে যেয়ে লাগবে না, তো আমি বললাম না ওটা শুদ্ধই নিতে হবে, তো ওটা নিল। আর এদিকে বিকি হাত ধুতে গেল উপরে, তো ফ্ল্যাশ দিচ্ছিলাম কারণ অনেকটাই অন্ধকার হয়ে আসছে, আর ওইদিকে নদীর অবস্থা তোমাদের দেখাতে পারছি না, দেখলে হয়তো বুঝতে তোমরা। এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই রেডি, সবার কাছে জিজ্ঞাসা করছি পিকনিক কেমন গেলে, পিকনিক কেমন গেলে, সবাই বললো ভালো হয়েছে পিকনিক। আর এই যে ওর মুখে লাইট পড়ছিলো, এই জন্য হাত দিয়ে দিল জন। তো এদিকে কথা হচ্ছিলো কিছু ওদের ইয়ারকি, তো ইয়ারকিটা তোমাদের সাথে বলতে পারলাম না, এরা খুব পাজি। এদিকে দেখো বিকিরা গাড়িতে উঠছে, তো এই যে পাপিয়া, আর এই যে বিকি গাড়িটা আনছে, রোবো চালাবে গাড়ি। আর এই জায়গাটা এত আর কি রাত্রেবেলা অন্ধকার হয়ে গেছে যে সামনে ওদেরই আগে থাকতে হবে, গাড়ির মাঝে মাঝে এরকম হয় গাড্ডা গুড্ডা থাকে দেখা যায় না, কিন্তু বাইকে গেলে এই অসুবিধাগুলো হয় না। তো সবাই ওরা বাইকে গেল, আমরা আমাদের গাড়িতে গেলাম। তো এই যে বেরিয়ে পড়েছি এখান থেকে, দেখো সাইড দিয়ে কত জঙ্গল, খুব জঙ্গল। প্রথমে পাপিয়ারা বেরোলো, তারপর তোমার বিকিরা বেরোলো, তারপর পিছনে আমরা, আমি আমার হাজব্যান্ড তোমাদের দাদা, আর আমাদের বাড়িতে যে ছেলেটা কাজ করে ভাগনা ভাগনা বলি অজয় দা। তো আমরা যে বেরিয়ে পড়েছি আমাদের পিকনিক স্পট থেকে, এত সুন্দর কুল গাছ আছে না ওখানে, মনে হয় কমসে কম 50টার মতন কুল গাছ দেখেছি, কুলে ভর্তি, খালি কুল আর কুল। তো এই যে আমরা উঠে পড়লাম আমবাড়ি রাস্তায়, তো এখান থেকে আর কি মেইন যেখানে স্নানের মেলা হয় ওখানে উঠবো, উঠে আমরা আমাদের একদম হাতিয়াডাঙ্গা পৌঁছে যাব। তো এদিকে দেখো ওরাও বেরিয়ে পড়েছে,
তো এখান থেকে বাড়িতে যাব, বাড়িতে যার যার বাড়িতে সে এসে নামবে, কেউ আর থাকবে না। তো দেখো জাম রাস্তায়, সেই এখান থেকে রেল লাইন পরে দুটা পরপর, তো এর জন্য একটু জাম জাম। তো এই দেখো, তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। তো তোমাদের আর কিছু দেখাতে পারলাম না, অনেক মজা করেছি, ভিডিওটা অনেকটা বড় হয়েছে, কিন্তু আমাকে কিছু কিছু জিনিস কেটে দিতে হয়েছে, নয়তো হয় না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাড়ির দিকে যাচ্ছি, তো এই যে ওরা বেরিয়ে যাচ্ছে, এই যে বাড়ির সামনে চলে আসছি। তো তোমরা ভিডিওটা এখানে আসছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, শেয়ার প্লিজ প্লিজ প্লিজ। তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে দেবে, তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না। তো তোমরা আমাকে ভালোবাসা দিও, আমি তোমাদের সুন্দর সুন্দর যত পারি ভিডিও দেবো। তো তোমরা দেখো আমার ভিডিও, ভিডিওটা এখানে রাখছি। তো আমার মেয়ে তো গাড়িতে পুরো ঘুমিয়ে পড়েছিলো, কী বলবো, কিচ্ছু বলো সেই রাত্রে বলে আমাকে ঘুমাতে দেয়নি। ও রাত্রে আড়াইটা তিনটার দিকে ঘুমিয়েছে কালকে, একটা ভালো ছিল না। এই দেখো আমার মেয়ে তো কান্না করছে, চকলেট খাবি, লালিপপ খাবি, পলিপপ খাবি।